হ্যালো ভিউয়ারস, আসসালামু আলাইকুম। আমি আরিফ হোসেন সুবাহ, ইলেকট্রিক মিডিয়া অ্যান্ড পাইপ ফিটিংসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভিউয়ারস, আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি বিল্ডিংয়ের ছাদের মধ্যে পাইপ পালাতে হয়। তো আমরা প্রথমত একটি রুমের মেজারমেন্ট করে নিব, দেখবো আমরা এই রুমটি কত বাই কত ফিট। যদি চোদ্দ হয় রুমটি, তবে আমরা 7 ফিটের মাথায় একটি সার্কুলার বক্স অথবা একটি ফ্যান বক্স দিব মিডল করে, যদি 7x7 রুমটি হয়। তারপরে আমরা দেখবো আমাদের যদি কনসেল বিম হয়, তাহলে আমরা ওয়াল যদি গাঁথনি করা থাকে গাঁথনিটা আমরা কেটে আমরা ব্যান লাগাবো, আর যদি আমরা জুল বিম হয় তাহলে আমাদের পাইপের টুকটা কেটে ব্যান লাগাতে হবে। তাহলে তো আমরা দেখবো, দেখুন যেহেতু আমাদের কাজটি কমপ্লিট করা হয়ে গেছে, দেখুন ডালাইর কাজ চলতেছে। তো আমি আপনাদেরকে কাজটিও দেখানোর চেষ্টা করবো। তো এখন আমি দেখাচ্ছি কীভাবে ডালাইটি তারা ওড়াচ্ছে, ডালাই দিচ্ছে, যেহেতু একটি চারতলার একটি ভবনের কাজ চলতেছে, চারতলার একটি মাদ্রাসার ডালাইয়ের কাজ। তো আমরা প্রথমত আমরা যেহেতু লিনন পাইপ দিয়ে কাজটি করবো, লিনন পাইপ দিয়ে কাজ করবো, কারণ এই লিনন পাইপ হচ্ছে আঁকা বাঁকা করতে ব্যান পাইপ সুবিধা হয়, যেহেতু আমাদের বাঁকা করতে প্রয়োজন হয় মাঝে মাঝে। সেই জন্য এখানে আমরা যেহেতু একটি মেন লাইন নামাবো, ওই জন্য আমরা তিনটি পাইপ দিয়ে একটি স্টিল বোর্ড দিয়ে আমরা একটি জাংশন পয়েন্ট করে রেখেছি, যেহেতু আমাদের জাংশন পয়েন্টটা লাগাতে সুবিধা হয়, ভবিষ্যৎ তার টানতে সুবিধা হয়, যেহেতু আমাদের কোনো প্রবলেম না হয়। তো আমাদের প্রত্যেকটি রুমে চারিওয়ালার দিকে যেহেতু চারটি বিশিষ্ট একটি রুম, আমরা চারিদিকে চারটা পয়েন্ট নামবে ছাদের, যেহেতু একটি জুলবি টাইট থাকলে ব্যবহার আমাদের যে কাজটি করতে হবে, মাঝের মাঝখানে আমাদের যেহেতু একটি লাইট দিব, আমাদের মাদ্রাসা, তো আমাদের 14টি ফ্যান হবে মাদ্রাসাটিতে, 14x14 স্টেপ রুম আছে। এখানে আমরা যে কাজটি করতে হবে আমাদের ফাইনালি, তো আমরা এখানে যেহেতু সার্কুলার বক্স লাগাইছি, তো নিচে পেপার দিয়ে আমরা ভালো করে পেপার দিয়ে পারলে আপনারা পেপার ভিজিয়ে দেবেন, তারপর কেবলটাই দিয়ে আপনারা এটা লাগিয়ে নেবেন। আমি মেন লাইনগুলো এখন কীভাবে এটা নেট আপনাদেরকে দেখাবো, যেহেতু এখন মেন লাইনটা আছে, যেহেতু এখানে আমাদের এসডিপি বোর্ডটা বসবে, তো এখানে আমরা মেন লাইনটি কীভাবে লাগাই এটা আপনাদেরকে দেখাবো। তো আমরা ভালো করে গাম দিয়ে নিব, যেহেতু আমাদের গাম বেশি দিতে হবে, যেহেতু পাড়া পড়বে, যখন ডালে নিয়ে উঠবে তখন পাড়ায় পাড়ায় অথবা গামটি খুলে যেতে পারে, তারপর তার জন্য আপনার গামটি যথেষ্ট পরিমাণ দিয়ে নেবেন, আর কেবলটা দিয়ে খুব ভালোভাবে মজবুত করে বাঁধ দেবেন। তো আমরা যেখানেই রয়েছে দেখি, কারণ এখানে আমাদের ডাইরেক্ট পাইপ নামিয়ে নিয়েছি, পরে আমরা স্টিল বোর্ড লাগিয়ে দিব, যেহেতু প্রত্যেকটি রুমেরতে একটি একটি করে মেন লাইন আনবো, এই জন্য আমরা প্রত্যেকটি রুমেতে আমরা একটি একটি মেন লাইন আনবো। আমাদের কাজটি করা কমপ্লিট হয়ে গেছে, এখন আর আমাদের পুরোটা কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যেখানে সকেট লাগাবো এখানে ভালো গাম দিয়ে সকেট লাগে, আবার কস্টিউম লাগিয়ে দেবো। আমার এই বিল্ডিংয়ের কাজটা কমপ্লিটলি হয়ে গেছে, এখন আপনাদেরকে দেখাচ্ছি, আমি কাজটি করার পরে ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা এই কাজটা খুবই সহজে বুঝতে পারবেন, যারা কাজ ইলেকট্রিক কাজ করেন তারা অলরেডি বুঝে গেছেন কাজটি কীভাবে করতে হয়। তো আপনার যারা নতুন তারা আপনারা আগে রুমটারে মেজারমেন্ট করে নেবেন, মাপ দিয়ে নেবেন কত বাই কত রুম। যদি আপনার 14x14 রুম হয় তাহলে আপনার 7 ফিটের মাথায় একটি সার্কুলার বক্স বা ফ্যান বক্স দিয়ে মাপটি দিয়ে নেবেন। তারপরে যদি আপনারা ছাদে ফয়েন দিতে মন চায় তো চারি কর্নারে চারটে দিতে পারেন, যদি ডাইনিং প্লেস হয়। আর যদি মনে করেন, এগুলো তো আমাদের মেন লাইন, কারণ এগুলো মেন লাইন দেওয়ার, যেহেতু প্রত্যেকটি রুম থেকে আলাদা লাইন আনবো, এই জন্য আমরা মেন লাইনটা আলাদা করে রেখে দিয়েছি।